हेलो एवरीवन, वेलकम टू बैक माय यूट्यूब चैनल स्पाइसी एंटरटेनमेंट। प्लीज सब्सक्राइब आवर चैनल। আর বলিস না রে, বাবা শুধু কাজ কাম কর বলে ওরে মাথা পুরো খেয়ে নিচ্ছিল। তাই আমি বলেছিলাম আগে আমার বিয়ে করিয়ে দাও, তারপর আমি কাজ কাম করব। তারপর নিহাত জোরাজুরি করতে বাবা তো আমায় বিয়ে করিয়ে দিল। তাহলে তো বেশ আনন্দে আছিস, এবার আমার যে কবে হবে। দূর তোর আনন্দ, আমি মরছি আমার জ্বালায়। ও বলছে নাকি আনন্দে আছি। সে কি, কেন? আরে বাবাকে তো বলেছিলাম বিয়ের পর চাকরি পাবো, কিন্তু কোনো চাকরি তো এখনো হয়ে ওঠেনি। তাহলে তুই বউকে কি খাওয়াবি? ধর তোর বাবা তোকে ভিন্ন করে দিল, তখন তুই কি করবি? হ্যাঁ রে বন্ধু, তুই ঠিকই বলেছিস, পাশে তো একটা টাকা করিও নেই। দেখি কালকে একটা চাকরি ইন্টারভিউ আছে, কপালে থাকে নাকি পাস করা। শুনেছি এখানে নাকি আমার শ্বশুরমশাই কাজ করে। যদি আমার চাকরির ভাইবাটা শ্বশুরমশাই নেয়, তাহলে তো আমার চাকরিটা পুরো পাকা। যাই হোক, গিয়ে দেখি। হ্যালো স্যার, আসবো? হ্যাঁ আসুন। আরে জামাইয়ের মতো লাগছে না? আরে জামাই তো। আরে শ্বশুরমশাই না? ইয়াস, তাহলে চাকরি আমার পাকা। কি বাবা জামাই, তুমি আমার মেয়ে কেমন আছে? কি আর বলবো বাবা, তোমার মেয়ে ভালো নেই গো, প্রচুর কষ্টে আছে। বোঝেনি তো, কোনো চাকরি বাকরি না থাকলে যা হয় আর কি। হাতে একটা টাকাও করিও নেই যে আপনার মেয়েকে ভালো সুখে রাখবো। আমি যে কোন কুক্ষণে পরে এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম স্বয়ং ভগবানই জানেন। যেই করে হোক তো এই ছেলের চাকরি দিতে হবে, নইলে তো আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে। বাবা ভুদুর ভুদুর করে কি কও, আমাকে গালি দাও। ও সে গালি দাও আর যাই দাও, আমি কিছু বলবো না। আগে আমার চাকরিটা পাস করে দাও তো দেখি। আরে জামাই, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বাবা বাবা বলো না, স্যার বলো স্যার, নইলে তোমাকে চাকরি দিতে আমার প্রচুর অসুবিধা হতে পারে। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করার আছে করো তো দেখি বাবা। আহা, স্যার বলো স্যার। এ থুরি স্যার, বলছি তুমি তো জানো আমি তোমার জামাই, তোমার মেয়ের সুখের জন্য আমাকে তো চাকরি দিতে হবেই। তাই বলছি প্রশ্ন ধরবেন বুঝে শুনে। আর প্রশ্ন ধরেই বা কী হবে, আমি তো জানি আমার চাকরি পাকা হয়ে গেছে আপনি যখন আছেন। প্রশ্ন না ধরে চাকরিটা দেওয়া কেমন অবৈধ হয়ে যাচ্ছে না? তাই বলছি প্রশ্ন ধরি, কি বলো? হ্যাঁ প্রশ্ন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সহজ করে প্রশ্ন করবেন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা বলো তো, ভারতবর্ষের রাজধানী কি? খুব সহজ, নিউ দিল্লি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবার বলো তো, বাংলাদেশের রাজধানী কি? আরও সহজ, ঢাকা। বাহ জামাই বাহ, আমি তোমার জন্য প্রাউড ফিল করছি। আচ্ছা এবার বলো তো, ভারতের ম্যানচেস্টার কোথায় আছে? ম্যানচেস্টার? ওটা তো আমার বাড়ির ছাদে আছে, কেন তুমি লক্ষ্য করনি? আরে আমি অ্যাডভেস্টারের কথা বলিনি, ম্যানচেস্টার বলেছি। ম্যানচেস্টার, ম্যানচেস্টার ওটা আবার কি, খায় না মাথায় দেয়? আরে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদকে বলে। আচ্ছা এবারে পরের প্রশ্ন বলছি, একদম সহজ করে বলো, কি ম্যানচেস্টার ফ্যানচেস্টার লাগিয়ে রেখেছো? ঠিক আছে, একদম সহজ করে বলছি। হ্যাঁ বলুন, এবার ফাটিয়ে দেবো। এইবার যখন প্রশ্ন করার সুযোগ পেয়েছি, জামাইয়ের কি কি বদ অভ্যেস আছে কায়দা করে জেনে নিতে হবে। আচ্ছা জামাই কও দেখি, কোন মদের কেমন দাম? এত সহজ প্রশ্ন করো না, আমি ভাবতে পারিনি। এটা তো খুব সহজ প্রশ্ন, একটু ইজি। ওই তো ব্লু নাম্বার 1 300 টাকা, রাম 140 টাকা, আর অফিসার চয়েস 150 টাকা, আর কান্ট্রি 60 টাকা। আচ্ছা এবার কও তো, তুমি কোন মদ খাও? আমার কাছে তো এত টাকা পয়সা থাকে না, গরিব শরীর মানুষ, তাই কান্টি খেয়ে পড়ে থাকি। জামাই তুমি মদ খাও? হাই রে, সর্বনাশ করে দিয়েছি, শ্বশুর জেনে ফেলেছে আমি মদ খাই রে। না, যে করে হোক কথাটা ঘুরিয়ে দিতে হবে। জামাই তুমি যে বিয়ের আগে বলেছিলে ও সব জিনিস খাওয়া তো দূরের কথা, ছুঁয়েও দেখি না, এখন বলছো খাও, ব্যাপারখানা কি কও দেখি। না মানে বাবা, আপনি প্রশ্ন করলেন বলেই তো উত্তর দিলাম, আর উত্তর দেওয়ার সঙ্গে খাবার সম্পর্ক বা কি? তুমি যতই ঢাকা দেওয়ার চেষ্টা করো না কেন, আমি ঠিক ধরে ফেলেছি। বাবা আর কি প্রশ্ন আছে জলদি ধরেন, आमार आबार तारा आछे। ऐ जाओ तो जाओ, आमार माथार तार छिड़े गेलो बोधहय। तुम्हार चाकरी पाका, जाओ।